প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলচ্চিত্র জগতে তারকাদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন কথায় কথায় রাত হয়ে যায় অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি একজন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব। এই শিল্পীর নাম কি জানেন? বাবলু। তিনি একজন গুণী শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী প্রবীর মিত্র। দাদা কেমন আছেন? তা মূল কথা শুরুর আগে আপনার উপরে একটা তথ্যচিত্রের কিছু অংশ বিশেষ আমরা দেখিনি। প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের এক উল্লেখযোগ্য নাম। জন্ম 1941 সালের 18 আগস্ট চাঁদপুরের নতুন বাজারে। পুরনো ঢাকা সেন্ট গ্রেগরি স্কুলে পড়াশোনা করেন তৃতীয় শ্রেণী পর্যন্ত। এলপি পগজ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। পরবর্তীতে পড়াশোনা করেন জগন্নাথ কলেজে। একাডেমিক পড়ালেখায় তেমন মনোযোগ না থাকলেও ছোটবেলা থেকেই প্রচণ্ড আগ্রহ ছিল খেলাধুলায়। শ্যামবাজারে চৌরঙ্গী রেস্তোরাঁ এবং বিউটি বোর্ডিং এ আড্ডা দিয়ে প্রায় সময়টাই কেটে যেত। এছাড়া লালকুঠিতে মঞ্চনাটকে অভিনয় করতেন তিনি। 1968 সালে চলচ্চিত্রের প্রবীর মিত্রের অভিষেক ঘটে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে। ইতিমধ্যে অভিনয় করেছেন 300টিরও বেশি চলচ্চিত্রে। অনেক গুণী ও মেধাবী নির্মাতার সাথে রয়েছে তার কাজের অভিজ্ঞতা। উপমহাদেশের নন্দিত চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার আর হাজার দর্শকের ভালোবাসা। শুরু করছে ছোটবেলা নিয়ে। আপনার মামা বাড়ি হচ্ছে বিক্রমপুরে রাজানগর, আর বাবার বাড়ি হচ্ছে পুরনো ঢাকার হরিপ্রসন্ন মিত্র রোডে, কিন্তু আপনি জন্মেছেন গিয়ে চাঁদপুরে, সেই মেঘনা যমুনা পদ্মার পারে। এটা সম্পর্কে, ওরা রাজানগর থেকে সেটেল হয়েছিল চাঁদপুরে, মামা বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের ইয়ে হচ্ছে, মেইন ইয়ে হচ্ছে জিঞ্জিরার পেছনে শাকতা। আপনি সেন্ট গ্রেগরিতে পড়েছেন, পগজ স্কুলে পড়েছেন, তারপরে জগন্নাথ কলেজ। দুরন্ত ছিলেন? না, দুরন্ত বলা যাবে না, তাও স্বভাবে দুরন্ত না। এটা মজার ঘটনা বলি। স্কুল সেন্টিনারিতে শতবর্ষ পালিত হবে, তো একটা নোটিশ গেল যে যারা যারা অভিনয় করেছো স্কুল সেন্টিনারিতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক হবে, এবং যারা যারা অভিনয় করেছো তারা ওই কমন রুমে আসবে। তো আমি স্পোর্টসম্যান, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আমি তো স্কুল ক্যাপ্টেন। আমি, আমার পেছনে 10-15-20 জন ছেলে সবসময় পেছনে পেছনে থাকে। ওরা সবাই চল যাই। আমি কেন, আমরা তো অভিনয় করি না, আমরা কেন যাবো? যারা অভিনয় করে তারাই যাবো। না না, চল না, যাই না, দেখি না। কি ওরা পড়িয়ে বাটে নিয়ে গেল। আমি গেলাম, লাস্ট বেঞ্চে বসে আছে। হেডমাস্টার ঢুকলেন, ঢুকেই স্ট্রেইট আমাকে, তুই এখানে কেন? স্যার আমি অভিনয় করব। তুই অভিনয় করছিস? বলে না স্যার, অভিনয় করি নাই, তো আমি অভিনয় করব। তো যিনি ডাইরেকশন দেবেন, বললেন স্যার এই ফিগারটা দরকার আছে স্যার। বলে কেন? বলে প্রহরীর রোলটা করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই রিহার্সালে আসবি, কিন্তু কোনো রকম গন্ডগোল শুনতে চাই না, কোনো রকম ইস্যু না, ঠিক আছে। তো রিহার্সালে যাই, তো রিহার্সালে গিয়ে হেডমাস্টার আবার যান দেখতে, দেখুন যে আমি ঠাকুরদার রোল করি। বলে কী হলো? ওনার প্রহরী করবে। বলে না, ও ঠাকুরদা আসে না, এই কাজে ও প্রক্সি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আরেকদিন বলে দইবেলার প্রক্সি দিচ্ছে, আরেকদিন অমল হিরো, বলে ওর প্রক্সি। বলে কী হলো এটা? বলে এখন তো ওকে দিয়ে সব ধরনের অভিনয় হয়। এবং পীযূষ, আপনি দেখেছেন যে এখন আমার যা অবস্থা আর কি, অবস্থান যেটা ছিল সেটা হচ্ছে সব ধরনের চরিত্রে অভিনয় করা। চলচ্চিত্র জগতে আসার পেছনে মানে কখন এলেন, কীভাবে এলেন এটা একটু যদি? একটা নাটকে একটা অন্ধের চরিত্র, ওটা আমি স্টেজে করি, ওটা এইচ আকবর সাহেব দেখেন। দেখার পরে ওনার মাথায় কি করে ঢুকলো যে এই চরিত্রটি উনি ফিল্মে আনবেন, এবং এই ফিল্মে আনার পরে আমাকে দিয়ে এই চরিত্রটি করাবেন। এই যে ডিটারমিনেশন, একটি লোকের এই যে দূর দেখার যে ক্ষমতা, দূরদৃষ্টি, এটা যে ওনার কীরকম আমি আপনাকে বোঝাতে পারবো না। সেটা হচ্ছে যে এটিএম শামসুর, যেমন আপনি জানেন যে এটিএম শামসুর আমার ক্লাস 2 এর বন্ধু, আপনার ছোটকালের বন্ধু, ছোটকালের বন্ধু। তো এটিএম শামসুর যেমন আমার অনেক আগে, আপনি এবং এটিএম দুজনে দুজনের ডাক নাম ধরে ডাকে, আমি জানি যে আপনি খোকন বলে ডাকেন। তো এটিএম স্ক্রিপ্ট লেখে, ডায়লগ, সংলাপ, স্ক্রিন প্লে সব এটিএম করে, এবং এই চাকরি জল ছবিও করেছে,
জীবন তৃষ্ণা, যে ছবিটাতে আমার অনেক নেম এন্ড ফেম এনে দিয়েছিল, সেটা হচ্ছে জীবন তৃষ্ণা, এই আধার কখনো যাবে না থেকে, হ্যাঁ সেই গানটা। তো স্ক্রিপ্ট লিখছে, এই চাপড় বলে যে এটা বুঝলেন তো, এটা প্রবীর বাবু এখান থেকে এখানে এটিএম লেখা বন্ধ করে, কিসের প্রবীর, ও আমার বন্ধু, আমি জানি না ওর কতখানি ক্ষমতা কি, ও কতটুকু কি করতে পারে, খামাখা আপনি খালি প্রবীর মিত্র বলেন, ও কি জানে অভিনয়। পরে একদিন প্রচণ্ড ঝগড়া দুজনে, তখন এই চাকরি বলছে পুরো স্ক্রিপ্ট বগলে নিয়ে বলছে আপনি লিখবেন, প্রবীর মিত্র এটা করবো, আপনি লিখবেন, নইলে আমি চললাম, আরে না না বসেন 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 করে, আচ্ছা ঠিক আছে কম্প্রোমাইজ আছে, ঠিক আছে। আমরা যত জানি আপনি আনোয়ার হোসেনকে আইডল মনে করেন, রাইট? আমি যখন আনোয়ার হোসেনের ছবি দেখতাম পর্দায়, যখন দেখতাম আনোয়ার হোসেনকে, এই চোখ, এই নাক, এই চুল, এই ভয়েস, আমার মনে হতো এই তো বাঙালি, বাঙালির বাঙালিরই কি সিম্বল হচ্ছে আনোয়ার হোসেন, আমি তার প্রতি দুর্বল। আচ্ছা আনোয়ার ভাই, মুক্তিযুদ্ধের আগে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করে বাংলার নবাব, বাংলার নবাব, একদিকে শেখ মুজিবের জনপ্রিয়তা, বঙ্গবন্ধু শেখ মুজিবের জনপ্রিয়তা, একদিকে বলতে গেলে চলচ্চিত্রে আনোয়ার হোসেন জনপ্রিয়তা। সেই সিরাজউদ্দৌলা কিন্তু পরবর্তীতে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, অনেক পরে আমরা দেখেছি রঙিন নবাব কালার হওয়ার জন্যে, সেখানে আপনি সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেছেন। এই ব্যাপারে আনোয়ার ভাইয়ের সাথে আপনার কখনো কোনো অভিজ্ঞতা বিনিময় বা কোনো বিশ্বাস করুন পীযূষ, আনু ভাই আমাকে কি ভালোটা বাসে আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আনু ভাই জানলো যে আমি সিরাজউদ্দৌলা করছি, তাহলে কি করতেছো আমাকে, হ করো মন দেয়া করো, হ্যাঁ ঠিক করে মন দেয়া করো, কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো একদিন হঠাৎ করে শুনো আমি সিরাজউদ্দৌলা শুটিং হচ্ছে, 3 নম্বর নাকি 4 নম্বর ফ্লোর, এফডিসিতে। তো আনু ভাই আসছে, আমি গেলাম বাইরে, গেলাম গিয়া গুরু ধরে লইলাম, বসাইলাম, চা খাওয়াইলাম, সিগারেট খাওয়ালাম, কাটা দিয়া গুরু একটু দেখেন, হ্যাঁ ঠিক আছে, আমি একটা মনিটার দিলাম, গুরু একটা মনিটার দেখেন, মনিটার দিলাম, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট ক্লাস, টেক করো, টেক করলাম, ওকে করো, কাম করো, কাম করো, গেল। এই যে স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম ওনার যে আমি সিরাজউদ্দৌলা করছি, আপনাকে প্রশংসা করার জন্য তার কোনো রকমের দ্বিধা ছিল, কোনো কার্পণ্য ছিল। আমি একটা জিনিস যখন হাবু ভাই প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম, যেটা জানতে চাই, মিস করে গেলছে, হাবুদা কনভেন ছিল 2.5 টাকা রিক্সা ভাড়া আর কি। তো শুটিং প্যাক আপের পর সবাই এখানে প্রোডাকশন ম্যানেজারকে ঘিরে থাকতাম, আমি একটু দূরে দাঁড়িয়ে থাকতাম, ভিড়টা কমলে পরে রাজা সাহেবের কাছে উনি 2.5 টাকা ধরিয়ে দিতেন। একদিন দেখি উনি 5 টাকা দিলাম, কিলো হাবুদা, আর কিলো হাবুদা বলেছে। অনেকদিন পর তখন আমি ওয়েল এস্টাবলিশড হাবুদাকে ধরলাম, হাবুদা আপনি এগুলো করেছেন কেন? দেখো প্রবীর, মহিউদ্দিন স্যার আমাকে বলেছিল তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার এডুকেশন, তোমার সব কিছু টোটালটা মহি ভাই আমাকে বলেছিল। তখন আমি টেস্ট করার জন্য তোমাকে বলতাম, তুমি সকাল সাতটায় আসতে, একটি কথা বলতে না, যা হাবুদা আমাকে, আমার তার কাজ নেই, আমি চলে যাই, একদিনও বলো নাই, তুমি ঠিক টাইমলি শেষ হতো, আমি বলতাম তোমাকে পরদিন সকাল সাতটায় আসতে। তখন আমার মনে হয়েছিল তুমি যাবার জন্য আসনি, তুমি থাকার জন্য আসছো। মহিউদ্দিন স্যার সম্বন্ধে একটা কথা বলি, মহিউদ্দিন স্যারের ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। কোন ছবি? বড় ভালো লোক ছিল। আচ্ছা, এটা কোন সালের? বোধহয় 83-82 এরকম হবে আর কি। তো স্যারকে একদিন বললাম, স্যার আমাকে দিয়ে হবে না, আমি এটা ছেড়ে দেবো স্যার। মহিউদ্দিন স্যার ধরে নিয়ে বসালো, বসে চা খাচ্ছি, চা খাওয়ার পরে উনি বললেন যে প্রবীর, অনেক কষ্ট করছেন না, ঝড় ঝাপটা বৃষ্টি বাদল সবার মাঝখান দিয়ে চলছেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এত দূর এসে আপনি ফিরে যাবেন, আর একটু আগে বাড়েন, ডাইনে লেফট রাইট টার্ন করেন, মন্দিরের চূড়া দেখা যায়, হাঁটতে আরম্ভ করেন, মন্দির দেখেন, দেবতা দর্শন করেন, তারপর না ফিরবেন, কি এখন ফিরবেন আপনি এত কষ্ট করার পরে? আমি বিশ্বাস করুন, ওর কাছে যে আমি কি ইন্সপায়ার্ড হয়েছিলাম, চিন্তা করতে পারবেন কি উৎসাহ দেওয়ার একটা ইন্সপায়ার্ড, এবং বিশ্বাস করেন, এবং তার পরবর্তী বছরই বোধহয় আমার 2টা ছবি, মিন্টু আমার নাম এবং অঙ্গার, কামাল আহমেদের অঙ্গার, 2টা ছবি হ্যাবক করলো একেবারে। আপনার সাথে শহর অভিনেত্রী যারা ছিলেন তাদের নিয়ে কখনো কোনো ফিল্মে যেটা হয় স্ক্যান্ডাল? কোনোদিন কোনো স্ক্যান্ডাল হয়নি, এর একটা পিকুলিয়ার ব্যাপার, সবার সময় সাক্ষ্যতা ছিল, সবার সঙ্গে ভালো ব্যবহার ছিল, আন্তরিকতা ছিল, ভাবের আদান প্রদান হতো, কিন্তু কোনো রকম স্ক্যান্ডালের মধ্যে ছিলাম না। পরিবারের সবাই আপনাকে নিয়ে অনেক ভাবে, সেটা আমরা দেখবো এখন একটা তথ্যচিত্রে, যেখানে আপনার পরিবারের সদস্যরা আপনার সম্পর্কে কি কি বলেছেন সেটাই আমরা দেখি। বরং আমি দেখেছি যে চলচ্চিত্রের মানুষ একটু চঞ্চল, আমি আমার দাদাকে কোনোদিন চঞ্চল হতে দেখিনি। কখনোই বাবা সময় দিতে পারতো না, এমন হয়তো যে সপ্তাহের পর সপ্তাহ বাবার চেহারায় দেখতে পারতাম না। তো সকালবেলা পেপারটা পেয়ে সবার আগে কি করতাম, ওই সিনেমার পেজগুলি দেখতাম,
এবং এটা বের করতাম যে কোন ছবিতে বাবা নাই। বাবার মধ্যে বিশেষ করে যে কোয়ালিটিগুলো আমার সবচেয়ে বেশি আমাকে টানে সেটা হচ্ছে বাবা আমার দেখার মতো সবচেয়ে অনেস্ট একটা লোক। আমার খুবই অল্পে সন্তুষ্ট, কোনো কিছুতেই না নাই, যা দিব বা যেরকম খাবার দাবার যা করি না কেন সবকিছুই সে আর কি মহানন্দে খায়, খুবই মজা করে খায়। প্রবীর মিত্র হচ্ছে সাদা শার্ট যা কখনোই পুরাতন হয় না আমার দৃষ্টিতে, এবং উনি কখনোই বিশাল কোনো ঘটনা ঘটান না যা আকর্ষণ ওখানে পড়বে, কারণ নিজেকে উনি বিশালভাবে প্রকাশ করতে চান না, আড়ালে থাকেন, সবার মঙ্গল চান, সবার ভালো চান, সবার সাথে মিলেমিশে থাকেন। এইসব শিল্পীদের আসলে এইসব শিল্পীদের অভিনয় দেখি আমাদের চলচ্চিত্রে আসার অনুপ্রেরণা। প্রবীরদা, আপনি তো 300-এর উপর ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছবিটির কথা আমরা মনে করি, যে কাজটিকে মনে করি অত্যন্ত উল্লেখযোগ্য কাজ, সেটি হচ্ছে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের সাথে কাজ, তিতাস একটি নদীর নামে আপনি কাজ করেছেন, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কিছু শুনতে চাই। সরকার কবীরের এই চরিত্রটি করার কথা ছিল, মানে আপনার চরিত্র? আমার চরিত্রটি সরকার কবির 11th আওয়ারে ওই আপনার ওই তথ্য মন্ত্রণালয় তাকে পারমিশন দিল না, তখন আমাকে কে কে যেন ফরিদ আলী সাহেব আরও কে কে যেন নিয়ে বেবি ইসলামের বাড়িতে, তখন ঋত্বিকদা থাকে লালমাটিয়ায়, সেন্টারটা খুলে ভেতরে ঢুকলাম, একজন বললো যে দাদা এই ছেলেটির কথাই বলছিলাম, ইশারা করলো বসতে, আমি সোফায় বসছি, দেখি ওনার টেবিলের উপরে লিকারের গ্লাস, একটা নভেল পড়ছেন, বোধহয় একটু জ্বর টর ছিল, একটা কাঁথা গায়ে, আর বিড়ি খাচ্ছেন, আর মাঝে মাঝে আমাকে লুক দিচ্ছে, ওই লুকটা আমি সহ্য করতে পারছি না, মনে হয় যেন আগুন বেরোচ্ছে ওই লোকে, চোখ ঠিকরে মনে হয় আগুন, কী যেন দেখছে, মনে হয় এফোর ওফোর হয়ে যাচ্ছে আমার, দেখছে মাঝে মাঝে লুক দিচ্ছে, আমি মাথা নিচে করে থাকছি, হঠাৎ একটা সময় স্ট্যান্ড আপ, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো স্ট্যান্ড আপ হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে মুভ কর, আস্তে আস্তে জায়গা আমি তাড়াতাড়ি নাও, আস্তে আস্তে স্লো মুভ কর, স্লো মুভ করছি, মুভ করছি, মুভ করছি, হোল্ড হোল্ড মুভ, মুভ করছি, হোল্ড হোল্ড, আবার ব্যাক কর, ব্যাক করছি, ব্যাক করছি, হোল্ড করতে পারলে হোল্ড, দেখছে বিড়ি খাচ্ছে, লিকার খাচ্ছে, নভেল পড়ছে, আমি পিকুলের, আমি কি বুঝতে পারছি না কিছু, আমি নার্ভাস, ঘুরছি ঘুরছি ঘুরছি, একটা সময় অনেকক্ষণ ঘটাঘট লিকার খাচ্ছে আর বিড়ি খাতে খেতে, সিট ডাউন, কন্ট্রাক্ট হিম, কাকে বললো কন্ট্রাক্ট হিম? ওদের ওদের সানার মোশাদ প্রডিউসার গ্রুপকে বলে কন্ট্রাক্ট হিম। আমি পরে ফিল করলাম যে উনি আমাকে যে স্ট্যান্ড আপ বলছে এটা আশ্চর্য ব্যাপার, সময়ের জ্ঞান, মানে সূর্যটা কোন পজিশনে তখন থাকবে উনি কিন্তু সূর্যের দিকে তাকান নেই কিংবা ঘড়ির দিকে তাকান নেই, একটা সময় আমাকে হুট করে বললেন স্ট্যান্ড আপ। বেবের ওই দরজা দিয়ে এই গধূলি বেলার যে সূর্যের রেটা ওটা পুরোপুরি আমার ফিগারের উপরে, আমার পজিশন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে ঠিক সেখানেই সূর্যের আলোটা, গধূলি বেলার যে বউ দেখার আলো যেটা আর কি, আমার বউ কোণে দেখার আলো, তো আমি সেইখানে, এবং সেই সময়টা উনি কী করে সিলেক্ট করলেন, কী করে ওনার মাথায় এলো, সেই সময়টা ওনার আমার একটা স্ক্রিন টেস্ট হয়ে গেল, মানে তার চোখটাই তখন ক্যামেরা হয়ে গেল, ক্যামেরা এবং আপনার স্ক্রিন টেস্টটা হয়ে গেল। একদিন আমি আরিচায় বাংলোতে বসে আছি, ওই দিন আমার শুটিং নেই, আমার খুব খুশি, আমি শুটিং নেই বসে আছি, এই সবাই যাচ্ছে ঋত্বিক ঘটকের পেছনে যাচ্ছে, হঠাৎ দাদা ঘুরছে, ঘুরে আমার দিকে লুকিয়ে, এই মাকড়া, আমাকে মাকড়া, এই ছোড়া, এই মাকড়া, এরকম করে ডাক, এই মাকড়া এদিকে, উনি তো ওল্ড ঢাকায় থেকেছেন অনেক, আর কি দাদা বসে আছিস কেন, আমার আজকে শুটিং নেই, আমার আমি খুব খুশি, পোক্কা কোথাকার, গালটা দিলাম না, আরে শুটিং না থাকলে শুটিং দেখতে হয়, ইটস এ লেসন পীযূষ, শুটিং না থাকলেও শুটিং দেখতে হয়, গেল ওই আমি গেলাম। তারপরে একটা শটে, যে শটটা আপনি দেখলেন এখানে আমরা আগে দেখেছি, যে কবরীকে কোলে করে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এই বেরিয়ে যাওয়ার শটের সময় আগের শটে আমি লেফট দিয়ে ইন করে রাইট দিয়ে আউট হয়েছি, কাজেই এবার আমাকে রাইট দিয়ে ইন করবো, লেফট দিয়ে ইন করতে হবে, এটা হচ্ছে গ্রামার। আমাকে বেরিয়ে দাদা বলছে তুই এই দিয়ে আউট হবি, কবরীকে নিয়ে এই করে এখান থেকে আউট হবে, ঠিক আছে। ক্যামেরা ছিলেন বেবি ইসলাম, বেবি ইসলাম, বেবি আমাকে গিয়ে বললো কি প্রবীর দাদা কিন্তু মাতাল হয়ে গেছে, তুমি এবার কিন্তু রাইট দিয়ে আউট হইবা। আমি ভাবলাম হতেও পারে দাদার চেহারাটা এরকম লাল, চোখগুলি ঠিকরে বেরিয়ে যাচ্ছে, হতেও পারে দাদা ইয়ে হয়েছে, বেবি ভাই আমার আপন লোক, নিজের লোক, বেবি ভাই বলছে যখন ঠিক আছে, আমি যেই না ওটা কাট করে আমাকে মারতে আসে, আমি কবরীকে সামনে দাঁড়িয়ে দাদা আমি না, আমি না, বেবি ভাই, বেবি ভাই, বেবি ভাই, গ্রামার,
আমার চোখে যেটা ভালো লাগবে সেটা গ্রামার। কত বড় ডাইরেক্টর হলে পরে বলে যে আমার যে চোখে যেটা ভালো লাগবে সেটা গ্রামার। হ্যাঁ, তিনি আরেক জায়গায় বলেছেন যে এই ডাইরেক্ট গ্রামার জানলেই গ্রামার ভাঙা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্ট ঋত্বিক ঘটকের কথা বলি, সেটা হচ্ছে যে হাবিব খান বলছে এই তিতাস একটি নদীর নামের উপরে 11 জন ডক্টরেট পেয়েছে অলরেডি, আরো অনেকজনে পাবে। তা আমি যদি ছবি করে থাকি, একটা ছবি করেছি, দ্যাট ইজ তিতাস একটি নদীর নাম। একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব, সেটি হচ্ছে আমাদের বৌদির প্রসঙ্গে যাব। আমরা জানি যতদিন বৌদি সুস্থ ছিলেন ততদিন তাকে আপনি অভিনয় পাগল হিসেবে যেটা বললেন সময় দিতে পারেন, সময় দিতে পারেন। কিন্তু পরবর্তীতে বৌদি যখন অসুস্থ হলেন তখন যথেষ্ট সময় দিয়েছেন আপনি। আমার ওয়াইফের একটা কথা বলি, একদিন অনেক রাতে খেতে বসছি, বলছে তুমি রিক্সা চালাতে পারো না? আমি কি বলো তুমি? বলে হ্যাঁ আমি মিন করছি, তুমি রিক্সা চালাতে পারো না? ওয়াই? বলে রিক্সা চালাবে তুমি, ভোর 5টার সময় বেরিয়ে যাবে, রিক্সা নিয়ে বেরিয়ে যাবে, 3টার সময় রিক্সা জমা দেবে, 4টার সময় বাসায় আসবা, কিংবা দুপুরে 2টার সময় বেরিয়ে যাবে রিক্সাটা নিয়ে, রাত্রি 12টার সময় বাসায় আসবা। তোমার তো কোনো টাইমেরই ঠিক নাই, তখন আসবেই কি না তা তো জানি না। আমি কোনো উত্তর দিতে পারিনি। এখন আমরা এখানে তথ্যচিত্রে একটা সামান্য অংশ দেখব যেখানে আপনার অবসর সময় কি করে কাটছে সেটা দেখানো হয়েছে। বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্রের বয়স এখন প্রায় 68, এখনো অভিনয় করছেন, তবে আগের মতো ব্যস্ত নয়। দীর্ঘদিন ধরেই তিনি অটুট স্বাস্থ্য ধরে রেখেছেন। তিনি প্রতিদিন সকালে নিয়মিতভাবে ভেষজ চিকিৎসা করেন। তার সহধর্মিনী অজন্তা মিত্র পরলোক গমন করেন 2000 সালে। তাদের 4 সন্তান, 3 ছেলে মিথুন মিত্র, নিপুণ মিত্র, আকাশ মিত্র এবং 1 মেয়ে ফেরদৌস পারভিন নিপা। বড় 3 সন্তান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, ছোট সন্তান লেখাপড়া করছেন। 3 ছেলে সহ তার 4 পুরুষের সংসার। শুটিং ডাবিং না থাকলে টেলিভিশন আর বই পড়েই তার সময় কাটে। একমাত্র নাতনির সাথেই তার সখ্যতা সবচেয়ে বেশি। কবিতা, 40 বছরের বেশি সময় ধরে আপনি অভিনয় জগতে আছেন, আপনার অসংখ্য ভক্তকুল, ভক্তদের নিয়ে কোনো স্মৃতি আছে কি আপনার? এটা বলি, বেশ কয়েক বছর আগে কাপাসিয়াতে একটা আউটডোর শুটিং করেছিলাম। তখন দেখি আমি শুটিংয়ে বেরিয়ে যাই, যে গাছতলায় একটা ছেলে দাঁড়িয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে, বুঝি না। অনেকদিন পরে, কয়েকদিন পরে আমি ডাকছি সামনে, কি ব্যাপার? আপনি আমার বাবা, পায়ে ধরে নমস্কার করে, আপনি আমার বাবা, ওর নাম তরণী, আপনি আমার বাবা, আমার বাবা পাগল, কোথায় হারিয়ে গেছে, আমি হারিয়ে ফেলেছি বাবাকে, আপনি আমার বাবা। গাড়ির পেছনে কলার গাউর, জাম্বুরা, এই নানান ফল ফলানি দিয়ে আমার বউকে বলতাম, দেখো এরকম এক পাগল ছেলে, লোকে নিয়ে আসতো, উনি নিয়ে গেছেন বাসায়। আমার বউরে আরও বেশি কনভিন্স, ওর মা এবং তরুণী এখন মালয়েশিয়া আছে, খোঁজখবর নেয় আমার শরীর কেমন আছে না আছে, আমার এই এই আর্থারাইটিসের জন্য সে ওষুধ পাঠায়, আমার আমার এখানে এস্টাবলিশ করা সে আমার বড় ছেলে। এই যে ভালোবাসায় এটার দাম কি করে দেবো? প্রবীরদা, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। শেষ প্রশ্নটা হচ্ছে যে এখনকার চলচ্চিত্রে যারা অভিনয় করতে আসছে তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু উপদেশ, এবং বর্তমান বাংলাদেশের ফিল্ম নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার আছে কিনা আমি জানি না। উপদেশ একটাই, সিনসিয়ার হতে হবে, ধৈর্যশীল হতে হবে, নইলে ফিল্মের জায়গা নেই। এটা আপনি বলবেন যে কই এরা তো সব অস্থির, এরা তো সব ওয়েল এস্টাবলিশ, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, নিচ্ছে নিক, কিন্তু আমার যেটা কথা, টিকে থাকতে হলে সিনসিয়ার টু দ্য এক্সট্রিম থাকতে হবে, কাজের প্রতি দরদ থাকতে হবে। আপনি যতদিন পর্যন্ত এই যে ভিডিও পাইরেসি হচ্ছে এটা যদি বন্ধ না করেন, ভালো চলচ্চিত্র হবে না, সব আবার ওই আগের জায়গায় ফিরে যাবে, আগের জায়গায় আই মিন ওই অশ্লীল চলচ্চিত্রে ফিরে যাবে। সরকারকে হতে হবে স্ট্রং টু দ্য এক্সট্রিম যে ভিডিও পাইরেসি হবে না। একটি লোক কোটি টাকা খরচা করে একটা ছবি বানালো, 2 দিন পরে তার ভিডিও পাইরেসি হলো, লোকটার মাথায় বাড়ি, লোকটা শেষ, কি করে ভালো চলচ্চিত্র হবে আমাকে বলেন। আমরাও আপনার কথাটাই আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, দর্শকের মধ্যে দিয়ে উচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো, যে আপনি যেটা বললেন
পাইরেসি বন্ধ করার কথা এবং ভালো চলচ্চিত্র নির্মাণের কথা সে কথাগুলো যেন এই বড়দের কানে পৌঁছায়। প্রবীরদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনেছি অনেক, আগামীতে আরও শুনব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমরা পরবর্তীতে আবার কথায় কথায় রাত হয়ে যায় অনুষ্ঠানে ফিরে আসব আপনাদের সামনে আরও কোনো নতুন গুণী প্রিয় মানুষকে সাথে নিয়ে।